যে গেল দুই সপ্তাহে রাজনীতির দৃশ্যপটে বড় ধরনের পরিবর্তন এসেছে, যদিও পরিবর্তনের শুরুটা হয়েছিল গত 11 আগস্ট, সেদিন নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বড় ধরনের শোডাউন করে বিএনপি। তারা রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দিয়েছে, এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে শামা ওবায়েদ থেকে শুরু করে অনেকেই কিন্তু এখন বিএনপির একটি গ্রুপ রয়েছে যারা বিভিন্ন দূতাবাসগুলোতে তারা কিন্তু যাচ্ছে এবং তারা আলোচনা করছে, এবং আলোচনা থেকে বের হয়ে এসে তারা কি ধরনের আলোচনা, কি ধরনের বিষয় নিয়ে আলোচনা করেছে সেগুলো কিন্তু সাংবাদিকদের কাছে তারা খোলাসা করছে না। তো এই যে এক ধরনের ডিপ্লোম্যাটিক থ্রুতে বা এই রাজপথের থ্রুতে যেভাবেই হোক সরকারকে পতন করার বা হটানোর একটা সক্ষমতা দেখাতে চাচ্ছে বিএনপি, তো এই বিষয়গুলো নিয়ে আমি আপনার মন্তব্য জানতে চাই। একটা সাবজেক্ট, এটা আপনাকে আমি যদি বলি যে ইজ ইট এ নিউ ট্যাকটিক, না এটা নিউ ট্যাকটিক না। এখন এর আগে বিএনপি হয়তো এই ধরনের কাজগুলো করেনি, যে বিএনপির লোকজনরা ওয়েস্টার্ন কান্ট্রির দূতাবাসগুলো ভিজিট করা তারা বাদ দিয়ে দিছিল, সো এখন তারা ভিজিট করতেছে। একটা সাবজেক্ট, সেই সাবজেক্টটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি, তাদেরকে একটা কথা ওয়েস্টার্ন কান্ট্রিরা সবসময় প্রিচ করে, কারণ আমি আমেরিকান বহু কংগ্রেসম্যান সিনেটর এদের সাথে আমার সাথে প্রায় আমাদের আল্লাহর ইচ্ছা দেখাশোনা দেখা আলাপ আলোচনার সুযোগ হয়, তারা একটা কথা বলে জনগণকে মাঠে নামতে হবে, জনগণরা মাঠে নেমে যদি আন্দোলনকে ওই পর্যায়ে নেয় তখন তারা সাপোর্ট দেয়, জনগণ যদি মাঠে না থাকে তাদেরকে তারা সাপোর্ট দেয় না। ওকে, বিএনপি বলেছে তারা রাজপথ ছাড়বে না, ঠিক আছে, বিএনপি বলছে রাজপথ ছাড়বে না। আপনার মনে আছে ইলেকশনে যাবে না, কথাবার্তা বলবে না, খালেদা জিয়া বলে দিছে এটা হবে না ওইটা হবে না, এই করবো না ওই করবো না, বহু লোকজন মারা গেল রাস্তাঘাটে, বহু লোকজন রাস্তাঘাটে মারা গেল, বিএনপির কর্মীরা মারা গেল, নেতারা মারা গেল, মাইর খেল, অনেকে জীবন দিল রাস্তাঘাটে। কিন্তু পরবর্তী সময় দেখা গেল বিএনপি নাকে খপ দিয়া নির্বাচনে ঢুকলো। এখন আমার একটা কথা, এখন শামা ও ওবায়েদের মতো যার ডিপ্লোম্যাটিক কোনো অভিজ্ঞতা নাই, কোনো অভিজ্ঞতা নাই, বা অন্যান্য বিএনপির যেসব লোকজনদের ক্ষেত্রে ডিপ্লোম্যাটিক, আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, আচ্ছা আমির খসরু মাহমুদ চৌধুরী হচ্ছে ইন্ডিয়ান এক্সপার্ট, এই আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বেই লন্ডনের কতগুলো পাঁচাটা ব্যারিস্টার ইসে গেছিল, ইন্ডিয়া গেছিল কনভিন্স করতে যে হাসিনা যে স্টুডেস তার চাইতে বড় স্টুডেস আমরা হব, কাজ হইছে। আবার আব্দুল আউয়াল মিন্টুকে দিয়েও ডিপ্লোমেসি করা হচ্ছে, বা তাবিদ আউয়াল মিন্টু, আব্দুল আউয়াল মিন্টু ইন্ডিয়া, মিন্টু ইন্ডিয়ান এক্সপার্ট, আব্দুল আউয়াল মিন্টু হইছে, আব্দুল আউয়াল মিন্টু আমির খসরু এরা হইছে ইন্ডিয়ান এক্সপার্ট, এবং বাজারে একটা রিউমার আছে আব্দুল আউয়াল মিন্টুই নাকি লন্ডনে তারা দিয়ে সব খরচপাতি দেয়, যার জন্য আব্দুল আউয়াল মিন্টু সব হিসাব নিকাশ চাওয়া হয়েছে, এটা জানেন তো? জি। ওকে, তো আব্দুল আউয়াল মিন্টু হইছে ইন্ডিয়ান এক্সপার্ট, আমির খসরু মাহমুদ এরা হইছে, এরা দুইজনে হইছে ইন্ডিয়ান স্টুজেস, মানে বিএনপি স্টুজেস, ইন্ডিয়ান স্টুজেস, স্টুজেস ইন বিএনপি, ঠিক আছে। তো এরা ডিপ্লোম্যাটিক কি জানে, আমার আমার ঠান্ডা মাথা আমি বলতেছি, এরা এরা ডিপ্লোম্যাসির কি জানে, এদেরকে নেগোসিয়েট করতে গেলে এরা চাকর বাকরের মতো ইন্ডিয়ান ডিপ্লোম্যাটদের সামনে বসে থাকে, সব চাকর বাকরদের মতো এরা ডিপ্লোম্যাটদের সামনে বসে থাকে, এরা কি নেগোসিয়েট করবে? আমার কাছে কে যেন বলছে, আমাকে কে যেন একটা ভিডিও পাঠাইছে, এই শামা, এই শামা ওবায়েদ এই বস্তু কি, আমার আসলে ধারণা নেই এই বস্তু কে, লেখাপড়া কি, ব্যাকগ্রাউন্ড কি, ডিপ্লোমেসি রাজনীতি এগুলো কি বুঝে, আমার আমার ধারণা নেই। এক, আর দুই, কোনো কথা নাই বাচ্চা নাই বিএনপি নির্বাচনে যায়, হঠাৎ করে শুনলাম আব্দুল আউয়াল মিন্টু নাকি ঢাকায় মেয়র প্রার্থী, ভাই একটা সাবজেক্ট, আব্দুল আউয়াল মিন্টু তার ছেলে তাবিদ আউয়াল, হ্যাঁ, এখন আমাকে বলেন এরা বাপের চুরি করা পয়সায় বিদেশে দুই কলম লেখাপড়া করছে, কিন্তু বাংলাদেশের রাজনীতি এবং ডিপ্লোমেসি নিয়ে এরা ভাই কোন জায়গার কি জানে আমার একটু বলেন, এরা ওই বিভিন্ন ডিপ্লো ইসে যায়, দূতাবাস গুলো যায়, এম্বাসিতে এম্বাসি গুলো যায় গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে, আর কি বলে ভাই, মানে আলোচনার সাবজেক্টটা কি,
স্ট্র্যাটেজিটা কি, কোন ধারণা আছে? নাই। ওকে, আমি নিরাশ করব না, বিএনপি লোকজনদেরকেও নিরাশ করব না। একটা কথা আমি বলি, বিএনপির উপরে আমার অনেক গোস্বা একটা কারণে, বেগম জিয়াকে যখন হাজতে নেওয়া হয় বিএনপির 5 লক্ষ কর্মী ঢাকায় এসে নাজিমউদ্দিন রোডে যেতে পারত, নাজিমউদ্দিন রোডে যেতে পারত, কেউ যায়নি। কেন যায়নি জানেন? আজকের কথাটা বলি, বাংলাদেশের জনগণ আপনারা শুনে রাখেন, এই আমির খসরু মাহমুদ আর আব্দুল্লাহ মিন্টুরা বেগম জিয়ার কানে কানে গিয়ে বলছে, আপনি কয়েকদিন থাকেন, ইন্ডিয়ার সাথে আমাদের কথাবার্তা হইতেছে, আপনাকে বের করে আনবো, ওখানে ঝামেলা করার দরকার নাই। এই আব্দুল্লাহ মিন্টু এবং এই আমির খসরু মাহমুদরা, এবং খালেদা জিয়া মনে করছে, ও মাই গড, আব্দুল্লাহ মিন্টু আর আমির খসরু এরা তো ইন্ডিয়ান স্টুজেস আমার কাছে, তো এরা ইন্ডিয়ার সাথে কথা বলছে, তাহলে তো আমি হাজত থেকে বাইরে যাবো, আন্দোলনের দরকার কি? তাহলে আন্দোলনের গতি প্রকৃতিটাকে তারা থামিয়ে দিয়েছিল, রাইট? এবং ইন্ডিয়ায় বিএনপি এই ট্র্যাপটার ভিতরে ঢুকে গেছে। আবার বিএনপি কোন ট্র্যাপে গেছে? সাদেক হোসেন কোকার মতো এক ব্লাড মার্কেটার শালার একটা বেকুব টাইপ লোক, তলে তলে হাসিনার পাশ হইয়া সালাম খাইয়া দিল্লিকার লাড্ডু খাইয়া ফেলাইছে, বেগম জিয়া তার কথায় শুইনা একটা আন্দোলনকে 12টা বাজায় ছেড়ে দিল। সাদেক হোসেন খোকা পরবর্তীতে আমেরিকা এসে জৌলুসপূর্ণ জীবনযাত্রা কইরা ক্যান্সারে পরবর্তী সময় মারা গেছে। এখন তার ছেলে হয়েছে নিউ স্টুজেস, বাংলাদেশে গেছে, এবং আপনি অবাক হইয়েন না, এই স্টুজেসরা যদি আবার না, কিন্তু বলা হচ্ছে যদি ইশরাক আগামী দিনের খুবই জ্বালাময়ী একজন নেতা, সে খুব জ্বালাময়ী বক্তব্য দেয়, রাজনীতি করে, খুব সাহসী একজন নেতা তাকে বলা হচ্ছে। ভাই, তার জ্বালা আমেরিকায় আমার সাথে 10 মিনিট কথা হয়েছিল, আমি বুঝছি, হ্যাঁ কোন জ্বালা, এইসব জ্বালা টালা কয়ে কোনো লাভ নাই রে ভাই। ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, পুলিশের কাছ থেকে ইশাক নাকি কারে বাইর করিয়া নিয়ে আসছে, হ্যাঁ তা কর্মী দেখে তিনি বাঁচিয়েছেন নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে, ভাই এটা ছিল একটা ড্রামা, ওই পুলিশ অফিসাররা পয়সা দিয়ে এই ভিডিওটা করা হয়েছিল 10-15 মিনিটের। দিস ইজ নট রিয়াল। এগুলোকে যারা রিয়েল মনে করে, এই মনে করতে করতেই তো বিএনপির এই অবস্থা। খালেদা জিয়াকে বোঝানো হয়েছে, ম্যাডাম আপনি হাজতে থাকেন, আমাদের আন্দোলনের দরকার নাই, আমরা ইন্ডিয়ার সাথে কথা বলছি, একটা ব্যবস্থা হয়ে যাবে, ব্যাস। বিএনপি এবং মির্জা ফখরুল ল্যাস দুই পায়ের মধ্যে দিয়ে চুপচাপ বসে আছে, মনে করছে তারা ভারত আইসা খালেদা জিয়াকে ছাড়াইয়া দিবে। আরে বেকুবের ঘরের বেকুব। অন দ্য কন্ট্রারি আমি আর একটা কথা বলি, খালেদা জিয়াকে হাজতে পাঠাইছে আমির খসরু মাহমুদ আর আব্দুল্লাহ মিন্টুরা বলছে আমরা ভারতের সাথে কথাবার্তা বলতেছি, ওখানে হাজতে হামলা করার দরকার নাই, আন্দোলনটাকে দাবায় দিল। এখন আমি একটা কথা বলি, এইখানে যদি হাসিনা থাকতো, সাকিব আমি আপনার মতামত জানতে চাই, হাসিনাকে যদি হাজতে ঢুকানো হইতো আওয়ামী লীগের লোকজনরা কি করতো? তারা লগি বৈঠা দিয়ে রাজপথ উত্তপ্ত করে শেখ হাসিনাকে যে কোনো উপায়ে বের করে আনতো। তারা হাজত হামলা লাগাই দিত হাজতের উপরে। ওখানে কেউ যদি এসে বলতো, হাসিনারে আমরা ইন্ডিয়ার লগে কথা কইতেছি, আপনি একটু জুট কইরা বসেন, হাসিনা কইতে আমি বইতাম না, আমি এখন বাইরামো। এখন ওই যে আপনারা বলেন না, জেকব ভাই গালি দিয়েন না, একটু ভদ্রতা দেখান, তো বেগম জিয়া একটু ভদ্রতা দেখাইছে, দরকার নাই আমাদের আন্দোলনের, বসে থাকি আজতে। আমির খসরু মাহমুদ আর আব্দুল্লাহ মিন্টু তো বলছে আমাদেরকে বের করবে, কই ভাই, কেউ বের করে নাই। আপনার কথাটাকে আমি 100% সাপোর্ট করি। অন দ্য আদার হ্যান্ড আরো একটা কথা বলি, 1947 সালের 15ই আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রাজনীতি রূপে নিতে দেয়া হয় নাই, বাংলাদেশে কোনোদিনই প্রাতিষ্ঠানিক রাজনীতি হয় না,
বাংলাদেশে কি বাংলাদেশে যে রাজনীতির চর্চা এটাকে ইনস্টিটিউশনালাইজড করা হয়েছে? হয় না, ঠিক আছে। শিক্ষিত একটা জনগোষ্ঠীকে রাজনীতির থেকে দূরে রাখা হয়েছে পারপোজলি, আর অশিক্ষিত অদূরদর্শী কিছু লোককে দেশের নেতৃত্বে দেওয়া হয়েছে পারপোজলি। এই কাজটা খুব সূক্ষ্মভাবে ভারত করেছে। ইভেন দেন তৎকালীন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সাথে ছিল, কিন্তু পূর্ব পাকিস্তান তো ছিল ভারতের পেটের মধ্যে, ওই পেটের মধ্যে রেখে এখানে তারা অ্যাডপ্ট করিয়েছে যে কারা রাজনীতিতে যাবে, কে ক্ষমতায় আসবে, এই কাজগুলো করানো হয়েছে। ওই কাজগুলো করাতে করাতে এই পর্যায়ে এসে ঠেকছে। আপনি কি আমাকে যদি আমাকে আপনি বলতেন ইমরান খানের মতো একজন নেতা, ইমরান খানের মূল যোগ্যতা, রাজনীতির মূল যোগ্যতা কোনটা? আপনি যদি মনে মনে ধরে রাখেন, দেশপ্রেম, দেশপ্রেম আনডাউটেডলি, মানে তার যে অবাধ, মানে দেশপ্রেম নিয়ে কোনো মানে কোনো প্রশ্নই নেই, মানে এতটা সৎ দেশপ্রেমী। আমি 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 আপনার আপনি যে কথাটা বলছেন ওটা নাম্বার টু। নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান হইতেছে ব্যক্তি ইমরান খান, ব্যক্তিত্ব, হ্যাঁ, পার্সোনালিটি তার। ব্যক্তি ইমরান খান একজন সৎ মানুষ, ব্যক্তি ইমরান খান একজন সৎ মানুষ। উনি লোভকে প্রশ্রয় দেন না, এবং তার সাথে অ্যাড হয়েছে শিক্ষা, দূরদর্শিতা, তার সাথে অ্যাড হয়েছে দেশপ্রেম, ঠিক আছে। তো আপনি যেটা বলছেন যে ইমরান খান পাকিস্তানকে একটা ডিফারেন্ট লেভেলে নিয়ে গেছে, পাকিস্তানের রাজনীতিকে একটা ডিফারেন্ট লেভেলে নিয়ে গেছে, আমি আপনার সাথে একমত, ঠিক আছে। আমরা পাকিস্তানের কথা আমরা না তুলি, কারণ পাকিস্তানের কথা তুললে বাংলাদেশের ভারতীয় দালাল এবং তাবেদারদের ক্যান্সার শুরু হয়ে যায়, বমি শুরু হয়ে যায়, ঠিক আছে, তাদের বমি শুরু হয়ে যায়। আর বাংলাদেশের মানুষ কখনো কখনো একটা সাবজেক্ট নিয়ে মনে করে, শোনেন ভাই, বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনারা মনে করেন না যে বাংলাদেশকে ইনঅ্যাক্ট করে এই মুহূর্তে আপনাদেরকে কেউ ভারতীয় সিটিজেনশিপ দেবে এবং ভারতীয় পাসপোর্ট দেবে? কারণ ভারত চায় বাংলাদেশের জন্য তাদের রক্ষিতা হয়ে থাকে, স্ত্রীর মর্যাদা না, রক্ষিতা। কেন রক্ষিতা হয়ে থাকবে? রক্ষিতাটা হলো এই যে বাংলাদেশের নামকাওয়াস্তে একটা দেশ এবং পাসপোর্ট যদি থাকে, বাংলাদেশের নাম দিয়ে বহু অর্থনৈতিক ফায়দা হাসিল করা যাবে, বিশ্ব ব্যাংক থেকে, IMF থেকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে। বাংলাদেশকে তারা একটা বকিলার সাও বানাইয়া স্বাধীন সার্বভৌম দেশের মতো ব্যাখ্যা করে বিদেশ থেকে যে অর্থনৈতিক ফায়দা পাওয়া যাবে, ভারত ওই ফায়দাকে বাদ দিবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাংলাদেশের এই যে 17 কোটি মানুষ এবং বাংলাদেশের ডেভেলপমেন্ট, এটাকে তারা কখনোই অ্যাকসেপ্ট করবে না। একটা কারণে, পশ্চিম পাকিস্তানের সাথে আমরা যখন ছিলাম, পূর্ব পাকিস্তানে কি ডেভেলপমেন্ট হয়েছে? হয় না। আপনারা মনে রাখেন, এই পূর্ব পাকিস্তানকে, এই পূর্ব বাংলা, এখন যেটাকে আমরা বাংলাদেশ বলি, এই বাংলাদেশের কোন উন্নয়নকে তারা প্রশ্রয় দিবে না। তাদের দরকার ভারতের উন্নয়ন। এখন আপনারা বলতে পারেন, ভারত যদি বাংলাদেশকে নিয়ে নেয় তাহলে বাংলাদেশের উন্নতি তারা কেন করবে না? একটা কারণে করবে না, আলটিমেটলি এই বাংলাদেশিরা, আলটিমেটলি বাংলা ভাষীরা রিভোল্ট করে বসবে, এবং রিভোল্ট করলে কোনো একটা সময় আবার বাংলা, হয়তো আমি বা আমি বেঁচে থাকবো না, সাকিব বেঁচে থাকবে না, এর পরবর্তী জেনারেশন বা তার পরবর্তী জেনারেশন রিভোল্ট করবে। রিভোল্ট করে তারা হয়তো 9 মাসের এই ভুয়া মুক্তিযুদ্ধ না, 9 বছর যুগ হয়তো যুদ্ধ করতে হবে ভারতের সাথে প্রকৃত স্বাধীনতার জন্য। তো তারা এটা ভারতীয়দের ব্রেইন এভাবে যায়, তারা চিন্তা করে রেখেছে। অনেকে মনে করে যে ভারত যদি বাংলাদেশটাকে নিয়ে নেয় তাহলে এই অন্তত হাসিনাকে দূরে সরানো যাবে। না ভাই,
ওটা যাবে না।